শুরুতেই যে প্রশ্নটি নিয়ে আমি আলাপ করবো ইনশাআল্লাহ, প্রশ্নটি করেছেন রেজওয়ান রহমান ভাই, উনি আমার ব্যক্তিগতভাবেই পরিচিত, আমরা একসাথে একসঙ্গে কাজও করেছি। উনি জিজ্ঞাসা করেছেন যে আমার মানহাজ পরিবর্তনের কারণ কি। অর্থাৎ রেজওয়ানুর রহমান ভাই জানতে চাচ্ছেন যে বর্তমানে কিছু বিষয়ে আমি আগের যে চিন্তা চেতনার উপরে ছিলাম, বা দেখা যাচ্ছে যে লম্বা সময় আমরা যারা একসাথে কাজ করেছি তারা বিষয়গুলো জানে, যে কিছু বিষয়ে দেখা যাচ্ছে তাদের কাছে স্পষ্ট এবং এটা অনেকটা বাস্তব যে বেশ কিছু বিষয়ে কিছু পরিবর্তন এসেছে আমার হয়তো চিন্তা চেতনায় আমলে সব কিছুতেই। তো এই পরিবর্তন সম্পর্কে উনি জানতে চাচ্ছেন যে এটার কারণটা আসলে কি, কেন এই পরিবর্তন। এটা তো আসলে এত সংক্ষিপ্ত সময়ে বা এত সংক্ষেপে বলার বিষয় না, এটা লম্বা সময় আলোচনা করার বিষয়, এবং এটা বাস্তবে বলতে গেলে এটা নিয়ে দীর্ঘ লেখনীয় প্রয়োজন। আশা আছে ইনশাআল্লাহ, নিয়ে তো আছে যে আমার ব্যক্তিগত চিন্তা চেতনার মাঝে গত এক দুই বছর বা বেশি সময় দুই তিন বছর ধরে বেশ কিছু পরিবর্তন যে আসছে এটার কারণটা কি আসলে, এই কারণগুলো নিয়ে আমি লম্বা সময় কাজ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ হয়তো কোনো একটা বই আকারে বা এটার বিস্তারিত এটার উপরে আলাদা করে কিছু কাজ করবো ইনশাআল্লাহ। তো এই পরিবর্তনগুলোর ভিতরে কয়েকটা দিক আছে। একটা দিক হলো যে যেটা অনেকের জন্যই কথা কথা, এটা যদি আমি এভাবে বলি তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে। আমরা আমাদের চাইল্ডহুডে অর্থাৎ বাচ্চা বয়সে, একেবারে শিশু বয়সে বা যখন একেবারে অবুজ নাবালক, এই সময় যাদেরকে আমরা হিরো মনে করতাম বা ব্যক্তিগতভাবে যাদেরকে আমরা অনেক অনেক কিছু মনে করতাম এবং তাদের অবদান এবং তাদের বিষয়গুলো নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম একটা সময়, পরবর্তী লাইফে এসে অর্থাৎ এখন অর্থাৎ গত দু বছর তিন বছর ধরে তাদের ব্যাপারে যদি আমাদের ধ্যান ধারণা এরকম হয় যে আসলে তারা ওরকম হিরো ছিলেন না, তাদের ইন্টারনাল অনেক প্রবলেম ছিল, তো এই বিষয়টা আসলে আমার ব্যক্তিগতভাবে আমার জন্য কষ্টের, কারণ আমরা একটা লং টাইম ধরে একটা জিনিস ভিতরে লালন করে আসছি, সেই জিনিসগুলোর ভিতরে এটা ভেঙে যাচ্ছে। তো নিজের বিশ্বাসের সাথে, নিজের চিন্তা চেতনার সাথে, নিজের লম্বা সময় ধরে যে বিষয়গুলো আমরা বিশ্বাস করে আসছি সেই বিষয়গুলোর সাথে আসলে একটা দ্বন্দ্ব ভিতরে ভিতরে কাজ করে। ফর এক্সাম্পল, ইন্টারন্যাশনালি অনেক গ্রুপ যাদেরকে আমরা হিরো মনে করতাম, যারা মনে করতাম যে ইসলামের জন্য জীবন দিচ্ছে, ইসলামের জন্য কাজ করছে, ইসলামের জন্য তারা শহীদ হচ্ছে, এরকম অনেকগুলো গ্রুপ, অনেকগুলো লোক অনেক আছে যাদেরকে আমরা একসময় কি মনে করতাম, মানে হিরো মনে করতাম, তাদেরকে আদর্শ মনে করতাম। পরবর্তীতে দেখা যাচ্ছে তাদের চিন্তা চেতনা, তাদের মানহাজ, তাদের বিষয়গুলো আসলে হিরো মনে করার মতো না। এটা কাইন্ড অফ যেটা আমি সবসময় বলি সেটা হলো ইটস কাইন্ড অফ খারিজিয়াত, এটা খারিজিয়াতের দিকে তাদের চিন্তা চেতনাগুলো যাচ্ছে। এবং এটা এই জিনিসগুলো আমরা যখন ডিটেলসে যখন তাদের বিষয়গুলো পড়াশোনা করছি এগুলোই আমাদের সামনে আসছে। এটা একটা বড় ধরনের মানে মাইন্ডসেটের পরিবর্তন, যে আমরা দীর্ঘ সময় 10-20-15-20 বছর ধরে যে জিনিসটা লালন করে আসছি সেটার বিপরীতে আমাদের নিজেদেরই যেতে হয়। এটা কষ্ট হয় ব্যক্তিগতভাবে, আমার আমার পার্সোনালি এটা কষ্ট কারণ হয়, কারণ একটা মনোদ্বন্দ্ব কাজ করে। আর এটা একটা দিক যে একটা লম্বা সময় ধরে যাদেরকে পায়াস হিরো, যাদের লাইফের অনেক আপনার স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য, এরকম যাদের ব্যাপারে যাদেরকে আমরা কি মনে করতাম এক ধরনের নিজেদের জন্য আদর্শ, এরকম যাদেরকে ভাবতাম, পরবর্তীতে এসে দেখা গেল যে তারা আসলে ওই লেভেলটা আসলে ওই লেভেলের না। তো এই যে এই ধরনের যাদের ব্যাপারে পরিবর্তন আসছে, এরকম আছেন অনেকে, আমি কিছু কিছু প্রকাশ্যে বলেছি, আর কিছু বিষয় আছে যে এগুলো আরো লম্বা সময় নিয়ে কাজ করে আস্তে আস্তে করে এগুলো আনতে হবে। এটা একটা পরিবর্তনের কারণ যে খারিজিয়াত নিয়ে মুসলমানদের ভিতরে খারিজিয়াতের উসুল, দাওয়াবেদ, ইতিহাস, খারিজিয়াতের অ্যাপ্লিকেশন, বাস্তবায়ন, প্রত্যেকটা গ্রুপ, যে সমস্ত গ্রুপ মুসলমানদের ভিতরে এখন কাজ করতেছে, এদের যখন ডিটেলস যখন ঘাটা হয় এবং তাদের বিশ্বস্ত নির্ভরযোগ্য যেই
লেখনীগুলো আছে সেগুলো যখন একেবারে গভীর থেকে পড়াশোনা করা হয়, তখন দেখা যাচ্ছে যে অনেক ইন্টারনাল প্রবলেম যেগুলো আসলে বাহ্যিক ভাবে সাধারণ পাবলিক হিসেবে বা আমরা একেবারে বাচ্চা বয়সে যে প্রবলেম গুলো দেখছি এগুলো আসলে এত ডিটেলসে আইডেন্টিফাই করা পসিবল না। এটা একটা মৌলিক কারণ আমার চিন্তা চেতনা পরিবর্তনের। আর একটা পরিবর্তনের কারণ যেটা হয়তো উনি মিন করছেন সেটা হলো যে দেওবন্দিয়াত ব্রেলভিয়াতের সাথে রিলেটেড যে বিষয়গুলো, দেওবন্দিয়াত ব্রেলভিয়াতের সাথে রিলেটেড বিষয়গুলো আসলে ছোট কোনো বিষয় না, আর এটা হুট করেই বলার মতো কোনো বিষয় না। এটার জন্য দীর্ঘ সময়, দীর্ঘ কার্যক্রম, দীর্ঘ দিরাসার প্রয়োজন, গবেষণার প্রয়োজন আছে। তো এটা আসলে দেওবন্দিয়াত ব্রেলভিয়াতের সমস্যাটা 250-300 বছরের একটা লিগেসি বলা যায় হিন্দুস্তানের। তো এই যে সমস্যাটা, এটা যদি শুধু দেওবন্দ, শুধু বেরলভি, আহমদ রেজা খান বেরলভি, উনাদেরকে দিয়ে যদি আমরা এটাকে ম্যাপ করার চেষ্টা করি, এটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমার মতে এটা ইটস কাইন্ড অফ একটা ভুল অ্যাপ্রোচ, কারণ পুরো পিকচারটা আসে না। দেওবন্দ ইটস এ পার্ট, বেরলভি আহমদ রেজা খান বেরলভি এটা একটা পার্ট, বাকি ফুল পিকচার যেটা 300 বছর বা এরকম কাছাকাছি পুরো হিস্ট্রি হিন্দুস্তানের, এইটা পুরো পিকচারটা আপনাকে দিবে, পুরো জিনিসটা আপনার সামনে আনবে যে লাস্ট 300 ইয়ার্স এ হিন্দুস্তানে আসলে কি হয়েছিল, যার কারণে হিন্দুস্তানের মুসলমানদের ভিতরে ব্যাপক রকম আপনার বড় বড় গ্রুপ তৈরি হয়েছে, বড় বড় ফেরকা মাসলাক তৈরি হয়েছে, যারা একজন আরেকজনের সাথে ফাইট করছে, এবং এই ফাইট গুলো আপনার মেজর ইস্যুকে কেন্দ্র করে, কোনো ফুরোরই ইখতলাফ না, মানে মাঝহাবের ইখতলাফ না, আপনার ছোট ছোট ইখতলাফ না। আমরা অনেক সময় মনে করি যে আসলে ইখতলাফ গুলো ছোট, মাঝহাবের ইখতলাফ, যেমন আমরা মনে করি আমিন জোরে বলা, আস্তে বলা, মিলাদ ক্যাম্প করা, অথবা আপনার এই এইগুলো না, আসলে এইগুলো আসলে কোনো ইস্যুই না। মানে আপনি যদি মানে বড় পিকচার নিয়ে, বড় পিকচার নিয়ে চিন্তা করেন, বড় সমস্যাগুলো নিয়ে চিন্তা করেন, তাহলে এইগুলো আপনার কাছে কোনো ইস্যুই মনে হবে না। আপনার মিলাদ কিয়াম অথবা আমিন জোরে বলা, আস্তে বলা, অথবা এই যে ছোটখাটো যে ইখতলাফাত গুলো আছে, যেগুলো কোনোটা মুস্তাহাব, কোনোটা জায়েজ, কোনোটা সুন্নাত বিদআতের ইখতলাফ, কোনোটা আপনার মানে ইখতলাফুল আওয়া, মাযহাব, চিন্তা চেতনা, ইজতিহাদের ইখতলাফ বলা যায়, এগুলো ছোট ছোট বিষয়, এটা আমাদের বাহ্যিক ভাবে এগুলো আমাদের সামনে আছে, কিন্তু বাস্তব যেটা, বাস্তব সমস্যাগুলো আসলে এত মানে সিলি না, মানে এত লেইন না যে মুস্তাহাব সুন্নতের ইখতলাফ বা ছোট ছোট বিষয়ের ইখতলাফ। আপনি যখন ডিটেলসে যাবেন 300 ইয়ার্স এর হিস্ট্রিতে, এবং এইখানে যে বিষয়গুলো হয়েছে, ইটস নট অনলি আমি বলেছি যে আহমদ রেজা খান অথবা দারুল দেওবন্দ আসলে এখানে মূল ফ্যাক্ট না, ফ্যাক্ট আরো অনেক বড়, পিকচারটা অনেক বড়, এবং এখানে অনেকেই এটার সাথে কানেক্টেড। তো এই জন্য যারা এটা নিয়ে কাজ করেছেন বা করছেন, তাদের অনেকের কাজ অসম্পূর্ণ বা অনেকের ইয়াতে দেখা যাচ্ছে পড়াশোনাতেও অসম্পূর্ণতা দেখা যায়। রিজন হলো যে তারা একটা পয়েন্ট থেকে ধরে নেন, আপনার মনে করেন টাইম ফ্রেম 300 বছরের, আপনি 300 বছর থেকে 150 বছরকে কাউন্ট করতেছেন এই প্রবলেম আইডেন্টিফাই করার জন্য। সমস্যাটা হলো যে এই প্রবলেম তো আসলে 150 বছরের না, প্রবলেম 300 বছরের বা আরো আগের। তো এই জন্য যারা এই বিষয়গুলোতে কাজ করতেছেন, দেখা যাচ্ছে যে তারা কোনো এন্ড রেজাল্টে পৌঁছাতে পারতেছেন না, তারা কোনো আসলে সমাধান বা তারা এটার মূল সমস্যাগুলোর গোড়াটা আসলে কি, কেন এই প্রবলেম গুলো হচ্ছে বা হয়েছে, এটা আসলে যেতে পারতেছেন না। তো এই জন্য হিন্দুস্তানের ইখতলাফাত নিয়ে শুধু দেওবন্দিয়াত ব্রেলভিয়াত বলবো না আমি, এটার আরো পিছনে অনেক হিস্ট্রি আছে, অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আপনার, যদি আমি দেওবন্দিয়াত ব্রেলভিয়াতকে যদি 150 বছর কাউন্ট করি, তাহলে এর আগে আরো লম্বা সময়, প্রায় 100 বছর বা 150 বছরের একটা টাইম ফ্রেম আছে যেখানে আপনার এই প্রবলেম গুলো আগে থেকে এক্সিস্ট করতেছিল, এটা নিয়ে আরো ফাইট হচ্ছিল এসব বিষয় নিয়ে। তো এই জন্য প্রথম যে পয়েন্ট সেটা হলো যে যদি ইখতলাফ গুলো, হিন্দুস্তানের এই ইখতলাফ গুলো, সেটা দেওবন্দিদের ইখতলাফ হোক, বেরলভিদের ইখতলাফ হোক, অথবা অন্য কোনো মাসলাকের ইখতলাফ হোক, এই ইখতলাফ গুলো যদি আপনার ফুরুই ইজতিহাদি হয়, শাখাগত ইখতলাফ হয়, ছোট ছোট ইখতলাফ হয়, তাহলে এই ইখতলাফ গুলো নিয়ে এত বেশি মাতামাতি করার কিছু নেই, এত বেশি মারামারি করার কিছু নেই। দুই পক্ষেরই আসলে লাইন কাউ অফ মাসাইল খিলাফ বা এরকম একটা কথা প্রসিদ্ধ আছে যে ইজতিহাদি বিষয়, গবেষণাপূর্ণ বিষয় আসলে খুব
জোর দিয়ে হ্যাঁ নিজেরটাই হক একমাত্র এটাই মানতে হবে সবার উপরে চাপাই দিতে হবে, এটা আসলে সঠিক মানহাজ না। তো হিন্দুস্তানের ইখতিলাফাতের বিষয় যদি এরকম হতো যে এরকম ছোট ছোট ইখতিলাফি বিষয়, সুন্নাত মুস্তাহাবের ইখতিলাফ, হ্যাঁ জায়েজ না জায়েজের ইখতিলাফ অথবা ইজতিহাদি ইখতিলাফ মাসায়েলের, তাহলে এটা নিয়ে আসলে মাসলাক পরিবর্তন বা এটা নিয়ে লম্বা সময় কাজ করা, এটা নিয়ে গবেষণা করা বা এটা নিয়ে দলাদলি করা, ফেকরা ইয়ে করা, এটা আসলে প্রয়োজন ছিল না। ইভেন আমি ব্যক্তিগতভাবে আমার মানহাজটা বলি যে যদি কোনো ফিকহি মাসলা ইজতিহাদি মাসলা কথার কথা দলিলের দিক থেকে কথার কথা আমি ধরে নিচ্ছি যে দলিলের দিক থেকে আমি যেটার উপর আমল করতেছি বা এখন আমাদের এখানে মুরাওয়াজা যে পদ্ধতিতে আমলটা হচ্ছে ওটা কথার কথা দলিলের বিচারে দুর্বল, তারপরেও আমার ব্যক্তিগত মত হলো যে মামুল বিহীন যেটা যেটার উপর আমল চলতেছে যে জিনিসটা আমাদের মুতাওয়াজ যেটা আমাদের চলতেছে এইটার সাথে উম্মতের সাথে থাকা, এখানে ইখতিলাফ করার দরকার নেই আসলে। ইভেন মারজু মাসায়েলের উপর আমল করলে কোনো সমস্যা নেই, কারণ এটা ভ্যালিড ইজতিহাদের মাধ্যমে মুজতাহিদ যিনি যোগ্য গবেষক মুজতাহিদ ইমামের বা মুজতাহিদ আলেমের গবেষণার মাধ্যমে এটা আমল করতেছে, যদিও আমার দৃষ্টিতে বা আরেকজনের দৃষ্টিতে এটার দলিলটা দুর্বল মনে হচ্ছে। এই ধরনের ইজতিহাদি মাসলায় যেটা দলিলের দিক থেকে দুর্বল অথবা একটা শক্তিশালী যদি কোনোটা দুর্বল মনে হয় তারপরেও আমার আমলে কোনো সমস্যা নেই বা এটার জন্য মাসলাক পরিবর্তন করা মানহাজ পরিবর্তন করার দরকার নেই। ইভেন কথা কথা ধরেন কোন একটা মাসলাতে হানাফি মাজহাবের মতটা দুর্বল শাফি বা মালিকি মাজহাবের মতটা শক্তিশালী, এখানে কি আমি মাজহাব চেঞ্জ করবো? আসলে এটা দরকার নাই, রিজনটা হলো যে ভ্যালিড ইজতিহাদের মাধ্যমে আসছে। যদিও একটা দুটো জুজিয়ার ক্ষেত্রে এরকম শাফিদের দশটা জুজিয়া দশটা ছোট ছোট মাসলা বের করা যাবে যেখানে শাফিরা দুর্বল হানাফি বা অন্য মাসলা শক্তিশালী, মালিকিদেরও সেম। এই জন্য কেউই আসলে 100% আপনার এটার গ্যারান্টি দিতে পারবে না যে আমাদের সমস্ত মাসায়েল সমস্ত জুজিয়া সমস্ত ইজতিহাদা কি একেবারে মিয়া ফিল মিয়া, এটা কেউ বলতে পারবে না। এই জন্য ইখতিলাফের ধরনটা যদি এরকম হয় যে সেটা কি আপনার ইজতিহাদি মাসায়েল ছোট ছোট বিষয়ের ইখতিলাফ অথবা সামান্য মাসলাক মানহাজের ইখতিলাফ, তাহলে এটা নিয়ে আসলে এত বেশি চিন্তিত হওয়া এত বেশি এটা নিয়ে কাজ করার আমার মনে হয় না যে এটা দরকার। কিন্তু হিন্দুস্তানের যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আসলে উসুলি সমস্যা, এগুলার মানে অনেক বড় বড় সমস্যা যেগুলোর সাথে আপনার ইমান ও কুফুরের সম্পর্ক আছে। ইমান এবং কুফুর ইসলামের দায়রা থেকে দায়রার ভিতরে থাকবে না বেরোবে ইসলাম থেকে, আমরা উদাহরণ দিলে বুঝবেন। ছোট ছোট উদাহরণ যেমন ধরেন গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি সাথে গোলাম আহমদ কাদিয়ানি একসময় আলেম হিসেবে অনেক কিতাবাদি লিখেছেন এবং অনেক উলামা ইকরামের সাথে তার উঠা বসা ছিল, মাসলা কানুনি কি ছিলেন আহলে হাদিস ছিলেন, আহলে হাদিস উলামাদের সাথে তার উঠা বসা বেশি ছিল। তো এই গোলাম আহমদ কাদিয়ানি ওনার কথাই চিন্তা করেন, ওনার যে সমস্যাটা নবুয়ত দাবি করা এবং আরো আরো বিষয়, এটাকে আপনি কি বলবেন? এটা কি ইজতিহাদি ইখতিলাফ ছোট ছোট মাসলার ইখতিলাফ নাকি এটা ইসলামের বুনিয়াদী একেবারে জরুরিয়াতে দিনের মৌলিক বিষয়ের ইখতিলাফ? তো এটা আপনার দিনের জরুরিয়াতে দিনের ইখতিলাফ। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানির একটা ভুল যদি আমি ধরি, সবগুলো বাদ দিলাম যা যা করছে সব বাদ দিয়ে শুধু একটা মাসলাকেও যদি আমি নিই সেটা হলো খতমে নবুয়তের মাসলা, সেই মাসলাতে গোলাম আহমদ কাদিয়ানি এই এক মাসলার কারণে ইসলাম থেকে বের হয়ে গেছে, এখানে কোনো সুযোগ নাই। হ্যাঁ ওই জন্য বলতেছি যে হিন্দুস্তানের কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার কি এত মারাত্মক উসুলি বিষয় যেখানে আপনার বিন্দু মাত্র একটা মাসলা হোক দশটা লাগবে না, সিঙ্গেল একটা বিষয়ে একটা সমস্যা সেটাও অনেকের কি ইসলাম ইমান থেকে খারিজ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এরকম বিষয় আছে। এটা একটা উদাহরণ গেল। আর একটা উদাহরণ এরকম হইতে পারে যে ওনাকে বলে আল্লামা ইনায়তুল্লাহ মাশরিকি, ইনায়তুল্লাহ মাশরিকির নাম আমরা অনেকে শুনছেন জানেন হয়তো, ইনায়তুল্লাহ মাশরিকি উনি ওনাকে অনেকে আল্লামা বলে যেমন আল্লামা ইকবাল বলে আল্লামা ইনায়তুল্লাহ মাশরিকি বলে অনেকে, উনার যে মুভমেন্টটা ছিল খাকসার মুভমেন্ট, তো খাকসার মুভমেন্টের কথা যদি হিন্দুস্তানের কথা বলি উনার ভিতরে ইসলামের জন্য কাজ করার একটা জজবা ছিল ইয়া ছিল, তো উনার কিতাবাদি পড়লে বোঝা যায়। বাট প্রবলেমটা হলো যে ইসলামের অনেক বুনিয়াদি বিষয়ের ভিতরে কি হয়েছে পরিবর্তন আসছে ওনাদের মাধ্যমে, দেখা যাচ্ছে ইনাদের উসুলি সমস্যার কারণে অনেকে অনেক বিষয় যে বর্তমানে যে হিজবুত তাওহীদ আছে আমাদের দেশে পরিচালিত যারা
বাইজিদ খান পন্নীর মাধ্যমে। বাইজিদ খান পন্নী মূলত ওই খাকসার মুভমেন্ট যেটা ছিল এনায়েতুল্লাহ মাশরিকি ওটার সাথে সম্পৃক্ত ছিল, পরবর্তীতে এসে দেশে হিজবুত তাওহিদ করেছে। তো এই এনায়েতুল্লাহ মাশরিকির দর্শনকে আপনি যদি চিন্তা করেন তো এটাকে কোথায় ফেলবেন? এটার উসুলি অনেক সমস্যা আছে, ইসলামের দায়রা থেকে থাকবে কি থাকবে না এটা নিয়ে সমস্যা এদের। হ্যাঁ, এই জন্য এই হিন্দুস্তানের অনেক সমস্যা, অনেক বড় বড় ইখতলাফাত কিসের উপরে? উসুলের উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের ভিতরে থাকবে না, কুফুরের দিকে ঢুকে গেছে এরা, ইসলামের মুসলমান আছে নাকি কাফের হয়ে গেছে, জিন্দিক হয়ে গেছে, এদের ভিতরে এটা ইখতলাফাত, এটা বিষয়। এরপর আরেকটা উদাহরণ দেয় স্যার সৈয়দ আহমদ। স্যার সৈয়দ আহমদ, স্যার সৈয়দ আহমদ হিন্দুস্তানের অনেক বড় ব্যক্তিত্ব, অনেক দিক থেকে ওনার অনেক কাজ আছে, কিন্তু প্রবলেম হলো যে ওনার আকিদার কিছু একেবারে মৌলিক আকিদার ক্ষেত্রে উনি ন্যাচারালিস্ট ছিলেন। ন্যাচারালিস্ট মানে হলো যে ওই সময় যেহেতু বিজ্ঞান ওয়েস্টে বিশেষ করে পশ্চিমে বিজ্ঞানের একটা বিজ্ঞানবাদের জয় জয়কার ছিল, তো ওনার কাছে ইসলামের যে সমস্ত বিষয়গুলো ন্যাচারাল সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যায় না ওইগুলো উনি কি করতেন, রূপক বলে চালাই দিতেন। এর জন্য ওহি, ফ্রেশদা, এরকম অনেক বিষয়কে ওনারা কি বলতেন, রূপক বলতেন। এইগুলো হলো তো আপনার ইসলামের একেবারে বুনিয়াদি বিষয়ের ভিতরে আঘাত। হ্যাঁ, দিন ইসলামের একেবারে মৌলিক বিষয়, এটার ভিতরে মানুষের ইমান এবং কুফুরের সাথে সম্পর্কের বিষয়গুলো। ইসলামের মৌলিক বিষয়ে আপনি কি বলতে পারবেন না, রূপক বলতে পারবেন না। তো এই জন্য আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম এগুলো মানে একেবারে স্বাভাবিকভাবে বুঝার জন্য। হিন্দুস্তানের প্রবলেমগুলো, হিন্দুস্তানের সমস্যাগুলো, ইখতলাফাতগুলো, এগুলার কিছু ইখতলাফাত আছে খুবই সামান্য ইখতলাফ, ছোট ইখতলাফ, সুন্নাত মুস্তাহাবের ইখতলাফ, জায়েজ না জায়েজের ইখতলাফ, অথবা সামান্য ইশতেহারি ইখতলাফ। আর কিছু আছে যেগুলো ইমান ইসলামের সাথে বুনিয়াদী বিষয়ের সাথে জড়িত, সেই ধরনের ইখতলাফ। তো মাসলাক এবং মানহাজ পরিবর্তনের বিষয়ে যদি আমি বলি, তাহলে আসলে মাসলাক এবং মানহাজ পরিবর্তনের ভিত্তিটা আসলে উসুলের উপরে, জরুরিয়াতে দিনের উপরে, ইসলামের বুনিয়াদী বিষয়ের উপরে। এবং আহলুসুন্নাহ জামাতের যে হাজার বছরের আকিদার যেই ধারা আছে, এই ধারার মৌলিক উসুলগুলোর সাথে একমত হওয়া না হওয়ার সাথে উপরে ভিত্তি করে মাসলাক মানহাজ নির্ধারিত হয়। মাসলাক মানহাজ আসলে ছোটখাটো ইলমি ইখতলাফের মাধ্যমে হয় না, এবং ছোটখাটো মাসলা মাসাইলের ইখতলাফের কারণে মাসলাক মানহাজের পার্থক্যটা তৈরি হয় না। তো যারা আমার কাছে প্রশ্নটা করছেন যে দেওবন্দিয়াত, বেরলভিয়াত, অথবা হিন্দুস্তানের যে ইখতলাফাত গুলো আছে, ইলমি যে ধারাগুলোর ভিতরে বিভিন্ন রকম ইখতলাফাত আছে, এর বড় একটা ইখতলাফের বিষয়গুলো যেগুলো আমাদের প্রকাশ্য সাধারণ মানুষের সামনে নাই আসলে, এগুলো সাধারণ মানুষের সামনে আলোচনায় আসে সেগুলো যেগুলো ছোট ছোট বিষয়। হ্যাঁ, ইভেন আগে তো মানে ছোট বিষয় এমন বিষয় যে টুপি পাঁচ কলি করবে না কি করবে, এইগুলো নিয়ে মারামারি হইতো আগে সাধারণ পাবলিকের ভিতরে। তো এরকম ছোট বিষয়ে সাধারণ পাবলিকের সামনে আছে, কিন্তু সমস্যা আসলে ছোট না, সমস্যা বড় বড় বিষয়ে। তো এই জন্য পরিবর্তন, চিন্তা চেতনার পরিবর্তন যদি হয় আমার ব্যক্তিগতভাবে, এবং কিছু চিন্তা চেতনার পরিবর্তন অবশ্যই হয়েছে গত তিন চার বছরে, এটার মৌলিক কারণ হলো উসুলি বিষয়ে, কিছু মৌলিক উসুলি বিষয়ে আমি পড়াশোনা করছি ইনশাআল্লাহ, এবং এগুলো নিয়ে হয়তো লম্বা সময় আমি একটা দিরাজ আকারে গবেষণা পত্র তৈরি করার আমার নিয়ত আছে। তো এগুলোর কিছু মৌলিক বিষয় সমস্যার কারণে আমার চিন্তা চেতনার ভিতরেও পরিবর্তন আসছে, এবং এই মৌলিক সমস্যাগুলো একটা লম্বা ইতিহাসের মাধ্যমে এটা আসছে। এটা হুট করেই এটা শুধু দেওবন্দি বা শুধু বেরলভীদের সমস্যা না, এটার একটা হিস্ট্রি আছে, এটার একটা চেইন আছে, এবং এটা আমার আমার ধারণা অনুযায়ী এটা তিনশো বছরের একটা ইতিহাসের সাথে জড়িত, এটা কাইন্ড অফ। তো এই বিষয়গুলো নিয়ে এই জন্য যারা আমার পূর্ব পরিচিত বা যারা আমার সাথে আগে কাজ করেছেন বা অনেকেই কনসার্ন যে আসলে বিষয়টা কি, এবং যারা আমার প্রতি কিছুটা হলেও সুধারণা রাখেন তারাও এটা নিয়ে কনসার্ন যে আসলে কেন আমার ইদানিংকার গত এক দুই বছরের কথাবার্তার সাথে আগের কথাবার্তাগুলো অতটা মিল পাওয়া যায় না, বা এখানে একটু পার্থক্য দেখা যাচ্ছে কেন, এটার মূল কারণ এটাই যে আমি আসলে একটু সময় নিয়ে এই হিন্দুস্তানের বিষয়গুলো পড়াশোনা করার চেষ্টা করছি, এবং মাঝে মাঝে আপনারা হয়তো দেখেন যে অনেক পুরাতন পুরাতন কিতাবাদি থেকেও আমি অনেক সময় পোস্ট দিই সামান্য সামান্য অংশ। আসলে আমি চেষ্টা করছি যে হিন্দুস্তানের যে ইখতলাফাতগুলো একেবারে শুরু থেকেই এগুলো নিয়ে ভালো করে পড়াশোনা করা, এবং প্রত্যেকটা ঘটনার আগে পরে পক্ষে বিপক্ষে প্রত্যেকের কিতাবাদি দেখার চেষ্টা করা। আমি
চেষ্টা করছি ইনশাল্লাহ, এটা বলবো না যে এটা পরিপূর্ণ পড়াশোনা হচ্ছে বা এটা আমি অনেক বেশি জেনে ফেলছি, এরকম না, আসলে চেষ্টা করছি। এবং এটা ওলামা ইকরামের সাথে পরামর্শ মাধ্যমে, আমার পরিচিত যারা যোগ্য ওলামা ইকরাম আছেন তাদের সাথে অনেক বিষয়ে আলোচনা পর্যালোচনা হয় বিভিন্ন সময়, তো এগুলোর মাধ্যমে চেষ্টা করছি ইনশাল্লাহ যে হিন্দুস্তানের যে সমস্যাগুলো, উসুলি যে সমস্যাগুলো আছে, এটা যে রুট গুড়া, যে এটার মূল কি আসলে এবং এটা বাস্তবতা কি, এগুলো নিয়ে একেবারে গোড়া পর্যন্ত যাওয়া সমস্যাগুলো এবং সেগুলো নিয়ে পর্যালোচনা করা উভয় পক্ষে, যে কোনো একটা ঘরানা শুধু। এই জন্য আমি বলছি হিন্দুস্তানকে যদি, এটা আমার বিভিন্ন লেখাতেও আসছে, যে হিন্দুস্তানকে যদি আপনি দুই দল দিয়ে চিন্তা করেন, দেওবন্দ অথবা বেরেলি, আহমদ রাজা খান বেরেলি অথবা দেওবন্দ, তাহলে আপনি হিন্দুস্তানের খুব ছোট্ট একটা পিকচার, হ্যাঁ, আপনার হিন্দুস্তানের যদি এত বড় বিশাল বিশাল ম্যাপ হয়, আপনি হিন্দুস্তানের এই একটু অংশ পাইছেন। আর এর বাইরে যে হিন্দুস্তানের হাজারো উলামা ইকরাম আছে, তাদের কিতাবাদি আছে, তাদের চিন্তা চেতনা আছে, তাদের লেখনী আছে, তাদের মাস্তাক আছে, তাদের মানহাজ আছে, এগুলো আপনি সম্পূর্ণ বেখবর থাকলে এটা হবে না। এই জন্য হিন্দুস্তানের পুরো হিন্দুস্তানের চিত্র আনতে গেলে আপনার এই 300 বছরের কম বেশ যত উলামা ইকরাম আছে তাদের চিন্তা চেতনা কি হয়েছে, আসলে কেন এত ইখতিলাফ হলো, এরকম ভাবে আলাদা হয়ে গেল কেন প্রত্যেকটা দল ফেরকাগুলা, এই বিষয়গুলো আপনার গভীরভাবে পড়াশোনা করতে। এবং এই পড়াশোনার যে নতিজা আসবে এটা একদিনে এরকম একটা লাইভে 2-5 মিনিটে বলার বিষয় না, এটা দীর্ঘ সময়ে কাজ করার বিষয়, দীর্ঘ সময় নিয়ে এটা পর্যালোচনার বিষয়। তো এই জন্য সংক্ষেপে আমি যে কথাগুলো বললাম এটা খুলাসা হলো যে মাসলাক এবং মানহাজের পরিবর্তন যদি হয় তাহলে এটা ধরে নিতে হবে যে কোনো একটা উসুলি বুনিয়াদী সমস্যার কারণে মাসলাক মানহাজের পরিবর্তন হয় মানুষের। আমি ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফুরুই বিষয়ের কারণে কোন মাসলাক মানহাজ পরিবর্তনের পক্ষপাতী না আমি ব্যক্তিগতভাবে। এই জন্য কেউ যদি মনে করে থাকেন যে ছোটখাটো মাসলা মাসাইলের ইখতিলাফের কারণে এই পরিবর্তনটা আসছে বা হবে হচ্ছে, তাহলে এটা ভুল হবে। এবং এটা উসুল কিছু মেয়ারি সমস্যা আছে একেবারে, যেগুলোর সাথে কিছু বিষয় আছে জরুরিয়াতে দ্বীনের সাথে সম্পৃক্ত, কিছু বিষয় আছে একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল মাবাদি ফাউন্ডেশনাল কিছু বিষয় আছে যেগুলোর সাথে সম্পর্কিত। এই ধরনের বিষয়ে আসলে যদি কম্প্রোমাইজ করা হয় বা এইগুলোতে যদি ভুল ভ্রান্তি ঢোকার সুযোগ দেওয়া হয়, তাহলে আসলে মূল মানে আমাদের সত্য মিথ্যা হক বাতিল পার্থক্য করার আর কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না, সব হজবরণা হয়ে যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে এসে কি হয় মানুষের মাসলাক মানহাজ যে চিন্তা চেতনার পরিবর্তনটা হয়। তো আমার ব্যক্তিগতভাবে এই ধরনের কিছু ইস্যুস আছে যার কারণে আমি এগুলো নিয়ে এখনো পড়াশোনা করছি, ভবিষ্যতে করবো ইনশাল্লাহ, যখন সময় আসবে এটা পুরো খোলাসা যেটা লেখনী লিখিত আকার ইনশাল্লাহ আমার নিয়ত আছে এবং এটা নিয়ে আমি কাজও করতেছি, এটা আসবে ইনশাল্লাহ, আর অন্যান্য ভাবে ভিডিও বা অন্যান্য ভাবেও আসবে ইনশাল্লাহ।